হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওভিক আর্টস। তো আজকে ভিডিওটি হবে ফিগার ড্রয়িংয়ের উপর। তো বেশ কিছুদিন ফিগার ড্রয়িং নিয়ে কাজ চলবে, তো এইরকম ফিগার ড্রয়িং করা একটু টাফ এবং অনেকে এই ফিগার ড্রয়িংগুলোকে অনেকে খারাপভাবে নেয়। যারা অ্যাকচুয়ালি ড্রয়িংকে ভালোবাসে বা ড্রয়িং শিখতে চায়, তো তারা কোনো সময় এই ছবি বা ড্রয়িংগুলোকে কোনো খারাপ মাইন্ডে নেবে না। যারা ছোটো তারা হয়তো একটু খারাপ মাইন্ড নিতে পারে, কারণ তারা এই সম্বন্ধে লাইন ড্রয়িং সম্বন্ধে আইডিয়া তাদের খুব একটা হয় না, যারা বিগিনার হয় একদমই। তো তাদের জন্য হয়তো একটু এটা অন্যরকম লাগতে পারে, কিন্তু একটা ড্রয়িং কোনো সময় এটা একটা ড্রয়িং হিসাবেই সবাই নেবে। যাদের প্রবলেম থাকবে তারা দেখো না, এটা সবসময় একটা ড্রয়িং। অনেকে অনেক রকম মাইন্ড করে বা অনেকে অনেক রকমভাবে কমেন্ট করে, তো জাস্ট ড্রয়িং, ড্রয়িংটাকে ড্রয়িং হিসাবেই নাও। আর এটা হচ্ছে লাইন ড্রয়িং, যেটা খুবই টাফ। আর লাইন ড্রয়িং বিশেষ প্রয়োজন যারা কলেজে চান্স পেতে চাও। আর এইসব ড্রয়িং খুব প্র্যাকটিস করা দরকার, আউটডোর বিভিন্ন স্টেশনে গিয়ে স্কেচ করা, এইরকম লাইন ড্রয়িং করা, বডির পজিশান জানা, কোথায় থেকে একটা বডি পজিশান, হাত পা কোথায় শুরু হয় বডি, স্টেপ বাই স্টেপ পুরো পজিশান জানতে হয়, তারপর লাইন ড্রয়িং করা সম্ভব হয়। তো এইগুলো যারা জানে না তাদের লাইন ড্রয়িং করা একটু টাফ হয়। তো ভয়ের কিছু নেই, এইসব প্র্যাকটিস করো, সবসময় প্র্যাকটিস করো, ছবিকে ছবির মতো করে ভাবো, আর তাহলেই লাইন ড্রয়িং শিখে যাবে, অসুবিধা নেই, কোনো প্রবলেম হবে না। এইভাবে প্র্যাকটিস করতে থাকো সবাই, আর ভিডিও দেখো। এইরকম ড্রয়িং আমি আপলোড করব প্রতিদিন, তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর প্র্যাকটিস করো খুবভাবে। তোমরা বিভিন্ন ফিগারের বিভিন্ন পজিশান নিয়ে স্টাডি করো, এইভাবে ফ্রন্ট ব্যাক আমি যেমন দেখছো একটা ফিগার, ব্যাক সাইড থেকে কেমন দেখায়, ফ্রন্ট থেকে কেমন দেখায়, একটা সাইড বসলে কেমন দেখায়, তিনটে আরও বিভিন্ন পজিশানে ফিগার ড্রয়িং করবো। তো তোমরা অবশ্যই দেখো, দেখতে থাকো। তোমরা যারা ভিডিওটি এখন দেখছো তারা অবশ্যই ড্রয়িংগুলো প্র্যাকটিস করো। তো তোমাদের জন্যই ড্রয়িংগুলো তোমরা প্র্যাকটিস করো, নিজেকে ইম্প্রুভমেন্ট করো। আর যারা যারা লাইন ড্রয়িং সম্বন্ধে এখনও ডাউট আছে তারা অবশ্যই কমেন্ট করো, লাইন ড্রয়িং সম্বন্ধে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের আশা করি। আমি এরকম ভিডিও সবসময় আপলোড করতে থাকি, তো তোমরা অবশ্যই আমার পাশে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো। আর এইভাবেই লাইন ড্রয়িং করে কলেজে চান্স পাওয়ার জন্য লাইন ড্রয়িং বিশেষ দরকার। লাইন ড্রয়িং যেন যত স্ট্রং তার তত কলেজে চান্স পাওয়ার চান্স বেশি। তো বডি ফিগারের মাপ যদি কেউ না জানে তো লাইন ড্রয়িং খুব একটা ভালো হয় না যতটা আমি জানি। লাইন ড্রয়িং প্র্যাকটিস করা খুবই দরকার, লাইন ড্রয়িং কলেজে চান্স পাওয়ার জন্য বিশালই ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই লাইন ড্রয়িং প্র্যাকটিস করো, আর এইগুলো প্র্যাকটিস করো বেশি করে। আমি যেগুলো তোমরা দেখাচ্ছি এইগুলোকে লাইন ড্রয়িং বলে। আর ড্রয়িং ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।